পঞ্চায়েতের দখল নিতে বিক্ষুব্ধ তৃণমূলের জয়ী নির্দল প্রার্থীকে ঘরে টেনে বিতর্কে জড়ালো পুরুলিয়া জেলা তৃণমূল। বৃহস্পতিবার পুরুলিয়া জেলা তৃণমূল কার্যালয়ে চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের 12 নম্বর আসন থেকে জয়ী নির্দল প্রার্থী সুভাষ রজকের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া। আমাদের দলে স্বাগত জানানো হয়েছে এবং সেখানে যে বোর্ড ছিল আজকে 7টিতে আমরা জয়ী হয়েছিলাম। টোটাল 15 জন মেম্বার 7টিতে আমরা জয়ী হয়েছিলাম। আজকে সুভাষ রজক যোগদান করার পর সেখানে আমাদের আগামী দিনে আমাদের বোর্ড গঠন হবে। জানা গেছে চাকলতোড় গ্রাম পঞ্চায়েতের মোট আসন 15টি। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপি 7টি করে আসন পেয়েছে। নির্দলের ঘরে গেছে 1টি আসন। তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলের ভোটে লড়াই করেন তৃণমূলের সুভাষ রজক। নির্দলের সুভাষ রজককে ঘরে ফিরিয়ে বোর্ড গঠন করছে তৃণমূল। আমাদের নিজেদের ওই প্রার্থী নিয়ে ভুল বোঝাবুঝির জন্য আমি বা তার কিছু ভুল কাজ দেখে, যে প্রার্থী ছিল তার ভুল কাজ দেখে আমি তার প্রতিদ্বন্দ্বী হয়ে লড়েছি। আমি সবদিন তৃণমূলেই করে আসছি। তৃণমূলের কোনো আদর্শ নেই তো বিজেপির? অনুশাসন নেই, উপরে যা বলে দিবে সে নিচে মানা হবে এমন কোনো দেখতে যাওয়া পাওয়া যায় নাই। আর আমরা বুঝতেও পারছি কি উপরের এফেক্টটা নিচে নেই, সব নিজে নিজে মতে মতে করছে। খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড নির্দেশ দিয়েছিলেন, নির্দেশ অমান্য করে নির্দলে লড়াই করলে দল থেকে বহিষ্কার করা হবে, এমনকি পরে আর তৃণমূলে ফেরানো হবে না। অথচ দলের নির্দেশ অমান্য করে উলট ফুরান পুরুলিয়ায়। দলের উপর তোলা নির্দেশ কিভাবে অমান্য করার সাহস পাচ্ছেন তৃণমূলের জেলা নেতৃত্ব, উঠছে প্রশ্ন। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।